বাংলাদেশের সিলেটের মেয়ে শামসুন নাহার 2012 সালে যুক্তরাষ্ট্রে প্রবাসী হন। স্বামী এম রহমান এবং তিনি বসতবাড়ির আঙিনায় শুরু করেন দেশীয় শাকসবজির চাষ, রোপণ করেন বিভিন্ন ফলমূলের গাছ। দেশে থাকতেই শুরু হয়েছিল নাগরিক কৃষির এই অনুশীলন। আমার হাজবেন্ডের অনেক শখ দেশে থাকতে, অনেক অনেক মানে অনেক বেশি শখ ওনার গাছগাছালির প্রতি। তো উনি শখের বসে প্রথমে শুরু করছে, উনি অনেক জায়গা থেকে বেশি সংগ্রহ করে উনি তারা জিও করে, তারপরে উনি এই বছর থেকে অনেকটা সফল হয়েছে। অনেক দূর দূর থেকে মানুষ নিয়ে যেতে আসে এখান থেকে চারা বীজ ভেজিটেবল সব কিছু। আমি ছোটবেলা থেকেই দেখছি টিভিতে একটা অনুষ্ঠান দেখাইতো মাতৃও মানুষ শাইখ সিরাব সাহেবের, তো খুব ভালো লাগতো অনুষ্ঠানটা দেখতে। প্রথমে ছোটবেলায় এগুলো এতটা বুঝতাম না, ভালো লাগতো না, পরে যখন বুঝতে শুরু করলাম তখন থেকেই আমার এত ভালো লাগতো গাছগাছালি দেখতে। এরপরে আমার বিয়ে হইলো, আমার হাজবেন্ড আরও বেশি ভালো পায় গাছগাছালির প্রতি, মানে কি বলবো, বেশি বেশি আর কি উনি ভালো পায়, তো ওনার ওইগুলো দেখে অনুপ্রেরণা হয়েছে। সুপ্রশস্ত আঙিনায় কৃষি উদ্যোগ বেশ সমৃদ্ধ, চারপাশের দেয়াল জুড়ে নানা রকম লতানো ফসল, তার মাঝে ফসলের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, রীতিমতো এক ঘন ফসলি ক্ষেত। এগুলা মূলত এই দেশের বীজগুলা, আমরা আগে আমাদের দেশের বীজগুলা রোপণ করতাম, তো এই বছর থেকে আমরা এই দেশের এই বীজগুলাই রোপণ করছি। দেখা যাচ্ছে অনেক ভালো, অনেক ভালো ফসল ধরছে। আমাদের এখানে তো সবাই গার্ডেন করে, তারপরও শখের বসে করে এবং আত্মীয় স্বজন আছে, অনেকে পরিচিত বন্ধু বান্ধব আছে, তো সবাইকেই আমরা গাছে বেশি ফসল হইলে গিফট করি। তারপরে এই বছর আমার হাজব্যান্ড আর কি শুরু করছে, যেমন গাছে প্রচুর বেশি হয়েছে তার যার কারণে মানুষ কিনেও নিয়ে যায়, অনেকে শখে কিনে নিয়ে যায়, এবং ভাবতেছে তাহলে আমরা এটা ব্যবসায়িকভাবে শুরু করি। এই প্রবাসী বাঙালি উদ্যোক্তা বলছেন, তাদের কারণে বাংলাদেশে ফল ফসলে আকৃষ্ট হচ্ছেন অন্য দেশের নাগরিকেরাও। আমাদের পাশে বাঙালি প্রচুর, তারপরেও মাঝে মাঝে আছে যেমন অন্য দেশের মানুষেরা, স্প্যানিশ, রাশিয়ান, আমেরিকান, ওরাও দেখি খুব উৎসাহ দেয় আমার হাজব্যান্ডকে এসে, খুব ভালো পায় গার্ডেন বলে, আমি আই লাইক ইউ গার্ডেন, আমি খুব ভালোবাসি গার্ডেন, গার্ডেনের সবজি, ওরাও এসে নিয়ে যায়, ওরাও খুব উৎসাহ দেয় আর কি আমার হাজব্যান্ডকে যে এটা খুব ভালো জিনিস, এটা করো, ওরাও খুব জিও করে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই।